ষষ্ঠীর মধ্য দিয়ে যখন আজ সারা দেশে শারদীয় দুর্গাপূজার মহা উৎসব শুরু, ঠিক তখন খানসামা উপজেলা চিত্র একটু ভিন্ন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা, আর সেই পূজা বর্জন করেছেন খানসামা উপজেলার 2 নং ভেরভেরি ইউনিয়ন টংগুয়ার কুমারপাড়ার সার্বজনীন পূজা মণ্ডপের ভক্তবৃন্দ। কালো পতাকা টাঙিয়ে শোক পালন করেছেন এলাকাবাসী। অপবালা হত্যাকাণ্ডের 62 দিন অতিবাহিত হলেও এই হত্যাকাণ্ডের কোনো সুরাহা হয়নি। বিচার না পাওয়ায় ব্যতিক্রমী প্রতিবাদ করেছেন এলাকাবাসী। শনিবার সকাল 11টায় মণ্ডপের কালো পতাকা উত্তোলন করে মণ্ডপের সামনে বসে শোক পালন করেছেন তারা। আর বোন উপবালার হত্যার বিচার না পাওয়ায় আজকে একটা পূজোর দিনে, মহাষষ্ঠীর দিনে আমরা যে শোকাহত, আমাদের তো আনন্দ বিসর্জন হয়ে গেছে। এখন এই ষষ্ঠীর দিনে আমরা কালো পতাকা উত্তোলন করে আমরা শোক পালন করতেছি। আমরা আজকে কালো পতাকা উত্তোলন করলাম উপরাড়ির হত্যা ধর্ষণ মার্ডারের আজ পর্যন্ত কোনো আসামি এখন পর্যন্ত ধরা হয় নাই। তারপরে কি বলে, এখন পর্যন্ত কোনো একটি আসামিও ধরল না। বিচার না পাওয়ায় আমরা পূজা বন্ধ রাখছি। এই ষষ্ঠীর দিনে আমরা কালো পতাকা উত্তোলন করে আমরা আজকে শোক দিবস পালন করতেছি। মণ্ডপের প্রবেশদ্বারে টাঙানো হয়েছে কালো পতাকা। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াও শীর্ষক সহিংসতা বিরোধী স্লোগান সংবলিত ব্যানার। এমন প্রতিবাদী কর্মসূচির সঙ্গে সংহতি ও একত্রতা জানিয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান দাস বলেন, আমি যতটুকু জেনেছি তারা তাদের মেয়েকে হারিয়ে আওয়ামী লীগ ও প্রশাসনের কাছে কোনো বিচার না পেয়ে নির্বিকার নীরব প্রতিবাদ করছেন। ওরা তাদের পূজো বন্ধ করে কালো পতাকা উত্তোলন করে এটি আমরা অবগত হয়েছি। এটাকে আমরা সর্বস্তরে সমর্থন করি। তারা তাদের মেয়ের হত্যাকাণ্ডের প্রতিবাদ করবে, এটাই স্বাভাবিক। ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী। Thank you.